কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময়, ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা অনেকে জানে না, মাশাআল্লাহ। যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না, এখন থেকে আযান আকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই। লিস্ট করেন, আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা, ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আর দোয়া উলা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়? এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন, সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের তিন জায়গা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে, আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরও পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দোয়া, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা, আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ না আছে, আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়, তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবে। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন? বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনান্নপুর, আঁকা বাঁকা মেঠু পথে কোন রূপসী হেঁটে যায়, আমিও আছি তোমার সাথে, আছে না নাই? বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয়, হিন্দি সিরিয়াল লাগায় দেয়, নো, বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন, আম্মা জান আয়েশা বলতেন ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন জানি না, এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে, আমি তো জানি না, ভয় হয়। দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে, কল্যাণজনক বৃষ্টি দেন, ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন, দেরি করেন না কোন, সুবহানাল্লাহ। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন, মদিনাতে দরকার নাই, মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে? কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা, মুখস্থ করেন নাই, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে?
সময়টা কখন, মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে, জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়? কোরআন খতম করেন না আপনারা, তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়? আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ, হাত নামান। যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা, এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা, জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে সবাই বলেন, কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি, খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায়। সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ, উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাইয়াই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও, কয়টা চাবে? একটা চাইছে, আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুপব যে কোপ মারে, সময় মতো কাজ করে, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ। এক নম্বর শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল, হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকা কামাইছে, মসজিদ বানাই দিছে, হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবি, এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবেন না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, দোয়া করতে করতে শেষ, ইয়া রব মাফ করো, মাফ করো। সাহাবিরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণুনী বললেন, তোমরা তাই মনে করো? মা তো আমুহু হারাম, ও যা খায় হারাম খায়, মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা, মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম, আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার, ঠিক কিনা? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে, হালাল যারা খায় তারা মুস্তাজাবু দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবু দাওয়া, রিক্সাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবু দাওয়া, ওরে ধমক দিয়েন না, ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে? আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবু দাওয়া, কারণ বেতন পায় 5,000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল। এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য, শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল, কবুল হবে? খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? 3 নাম্বার শর্ত, দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন, উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না, কম না বেশি?
যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে? উদুল্লাহ আন্তু মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়া, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে। যদি আল্লাহর হাবিবের উপর দুরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে? কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দুরুদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে সবাই বলেন? পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি? মেসেজ করছেন বন্ধুরে, মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং। তো দোয়া করছেন দুরুদ পড়েন নাই, পেন্ডিং। আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরুদ পাঠায় দিবেন, যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠায় দিবে। কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুওয়াফাকাতু দোয়া বিদাওয়া, দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে, দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে? দাওয়া। দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো, লেখাপড়ার সাথে কোনো খবর নাই, একেবারে ফার্স্ট হয়ে যাবেন। অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে, আমি বললাম ঘটনা কি, কলম হাদিয়া দিবেন নাকি? কয় না হুজুর। তো কি বলে? এটা পড়ায় দেন। পড়ায় দেবো মানে? কামার সেলের পরীক্ষা, আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস, আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো, ঠিক কিনা? আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে, ঠিক কিনা? এটাই ইসলাম। অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন? চিকিৎসা করা সুন্না, যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি সুন্না। আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন, হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে, তিনি রেগে গেলেন, ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না, কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না, কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। বিশ্বনবী সুরে এখলাস পড়ে ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা লবণের পানি আনলেন, লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, ব্যথা নাশ করে। আম্মা জান আয়েশা গড়গড় করে লবণের পানি ঢালতে লাগলেন, আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন। পানি ঢালা শেষ, গড়গড় করে লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর দোয়া পড়া শেষ, এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ, কারণ দুইটার সমন্বয় হয়েছে, দোয়াও আছে দাওয়াও। এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসে আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কয় ঘটনা কি? এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে, ঠিক কিনা? এই জন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব, দোয়ায় চোখের পানি ছাড়ব, এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? চাওয়ার মতো চাইলে উনি দেয়, বিশ্বাস হয়, যার বিশ্বাস হয় তারে দেয়, যার হয় না তারে দেয়। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয় নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না,
এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাওয়ার মতো চাইলে তিনি শুনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত 24/7 দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পাপ। নাকি গুনাগার নাকি পাপি? শুধু পাপি না, পাপির ঘরের পাপি কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি, পুলিশ দেখে নাই, র‍্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ, চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপি, শুধু পাপি না, পাপির ঘরের পাপি, 14 গোষ্ঠী আমাদের পাপি, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপি, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে, 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়, আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফেক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দর দর করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না, বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়, চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প, এ শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বসে আনতে হয়, এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়। চোখের পানির
ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরশের মধ্যে যেয়ে নক করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আছে না নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আছে না নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, AK-47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল, এগুলো আমাদের অস্ত্র না, আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধ হয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড, সবসময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কিনা? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র, যেখানে সব কিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার নামে একটা রোগ আছে না, ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার, ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস, কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল, এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনে যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সবসময় করে না, তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল দিব, অ্যাকসেপ্টেড ইয়েস, দিব না রিজেক্টেড নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড, দেব। তবে তিন ভাবে দেয়, কয় ভাবে? আপনি দোয়া করলেন চাইলেন, প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম খাইতে পারে না দোষ, হুজুর খায় বেশি এটাও। অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ, আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও। আর অল্প কয়েক মিনিট, ডিস্টার্ব করো না। তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না, এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো, যেহেতু এটা একটা শিল্প আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়, চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারো জন্য চাইবো না। কেন ওনার জন্য চাবো? কেন আমার ডামি চাবো, ওনার ডাউনি চাবে, কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করি কি লাভ, ওনারটা উনি করবে আমারটা আমি করি, এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটার কোনো গ্রাউন্ড নাই, কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ,
আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযহরিল গায়ব, তার কোন ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন, ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালা কাবি মিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম, আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন, আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ঠিক কিনা? সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন, আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামি, এরকম আছে না নাই? বনী ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি, ঘর থেকে বেরোইলেই বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামি, বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামি, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামি, খালি ডাক দিত জাহান্নামি বলে। কেয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামি বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে? এই ডিলারশিপ কে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম, তো তুমি ওরে জাহান্নামি কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামি বলার আগে হাজারবার ভেবে নেবেন, কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে, আজকের মতো ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড়জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে? এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, এলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জমিনে গেড়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব, মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল কেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, ঠিক কিনা?
দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লে এই দোয়া পড়বেন, মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া, ঠাড়া, ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়। তে বজ্রপাত পড়লে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 71 সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে পারলে ছেড়ে দিত। মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে, সালে কালেমা বাতা, মুসলিমা ওর হিন্দু, কয় আমি মুসলমান, কয় সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে, এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয়, হাম তুবি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতেই আসি, তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা, বিপদে পড়লে যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিসসালাম বললেন, রাব্বি শরহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও, কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করবো, রাজি আছেন? কোরআন থেকে নেওয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ, অনেক সুন্দর। আপনি বাংলায় 1000টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কম্প্রিহেন্সিভ। আল্লাহ শিখাই দিলেন, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখেরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোনো দোয়া বাকি আছে? কথা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে, ও ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে? এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করবো, ইনশাআল্লাহ পড়েন। দোয়া করার কিছু আদব আছে। অজু অবস্থায় দোয়া করবেন,
কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না, টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, হাত তোলা যাবে? বুঝাসই না, আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তোলেন নাই, তো তোলেন, যেখানে সুযোগ হয় তোলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও, সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু চলি, আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন, বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম, চিল্লায় পড়েন, আল্লাহ আকবার। এই জন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ, হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাজবি বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়, মনে মনে।